উজ্জ্বল দত্ত আপনাদের সামনে এবং জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জনাব উজ্জ্বল দত্ত আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। ত্রিপুর 4 নম্বর ইউনিয়ন কর্তৃক আয়োজিত এই নির্বাচনী পথসভা, আজকে নির্বাচনী পথসভা জনসভায় রূপ নিয়েছে। আজকের এই পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, মাগুরা জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ সহ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন, মাগুরা জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমি মাগুরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা আবৃত্তি করব, তারপরে শেষ করে দেব। কবিতাটা হচ্ছে, এসেছে নতুন শিশু ধ্বংসস্তূপের পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব তবু যতক্ষণে দিয়ে দেহে আছে প্রাণ, এ শিশুকে এ পৃথিবীর বাসযোগ্য স্থান করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার, তারপর অবশেষে সব কাজ ছেড়ে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। আসলে নির্লিপ্ত চেহারার সাকিব আল হাসান, তার যে হাসি, সে হাসি দিয়ে ইতিমধ্যে আপনাদের মনকে জয় করে নিয়েছেন। আজকে নির্বাচনী পথসভার একটাই উদ্দেশ্য, যে সাকিব আল হাসানকে বিশ্ব সেরা অলরাউন্ডার, সারা বিশ্বের বিস্ময়, বাংলাদেশের ক্রিকেটের পোস্টার, জাতিসংঘের সাবেক ব্র্যান্ড অ্যাম্বাসিডর, জননেত্রী শেখ হাসিনার মনোনীত মামলায় এক আসনের যে প্রার্থী নৌকার মাঝি, তাকে জয়যুক্ত করার জন্য আজকে নৌকা মার্কায় ভোট চাওয়ার জন্য আমরা এই সভার আয়োজন করেছি। তো সাকিব আল হাসান শুধু বিশ্বের বিস্ময় নয়, অলরেডি জননেত্রী শেখ হাসিনা গত ফরিদপুরের জনসভায় ঘোষণা দিয়েছেন সে একটা রক্ত, তার সেই রক্তকে আপনাদের কাছে পাঠিয়েছেন। ও বলেছে যে আমি বক্তৃতা করতে পারি না, তা বলেছে যে বক্তৃতা তোমার করা লাগবে না, তুমি ছক্কা মারবে আর উইকেট ফেলবে। তো জননেত্রী শেখ হাসিনা যে মনোনীত প্রার্থীকে নৌকার মাঝি করে আপনাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন, তাকে আমরা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 7ই জানুয়ারিতে সারাদিন নৌকোমার্কায় আমরা ভোট দেব। আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী ছেলে মেয়েরা যারা বাইরে আছেন, তাদেরকে আপনারা এলাকায় নিয়ে আসবেন, স্ব ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে ভোট দেওয়াবেন। শুধু তাই নয়, যদি কোন অসুস্থ রোগী থাকে তাহলে জেলা আওয়ামী লীগের যারা স্থানীয় নেতৃবৃন্দ তাদের সহযোগিতায় যানবাহন নিয়ে তাদেরকে ভোট স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেবেন। আসল কথা হচ্ছে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে 7 তারিখ সারাদিন জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী, মাগুরার নৌকার মাঝি, বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আমরা বিপুল ভোটে এই শ্রীপুর যে 4 নম্বর ইউনিয়নের অধিবাসী আমরা যারা আছি তারা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেব। আমি বিশ্বাস করি যে আপনারা 7 তারিখ সারাদিন বিশ্ব সেরা অলরাউন্ডার মাগুরার এক আসর মাগুরা শ্রীপুরের নৌকার মাঝি সাকিব আল হাসানকে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেবেন। ভোট দিয়ে বিপুল জননেত্রী শেখ হাসিনা যে কথা বলেছেন, 60% ভোটার উপস্থিতি, আমরা বিশ্বাস করি যে আমরা 100% ভোটার উপস্থিতির মাধ্যমে তাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করব। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের এবং জননেত্রী শেখ হাসিনার কাছে এই আমাদের এই এক আসনটা তার হাতে তুলে দিয়ে তার উন্নয়নের গতিধারা এবং তার হাতকে শক্তিশালী করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের।